আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আরেকজন নতুন শিক্ষার্থী পরিচয় করাই দেব। ও ছিল, তোমার নাম কি যেন? নাইম ময়মনসিংহ জেলা থেকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে সেনাবাহিনীর সৈনিক পদের জন্য কোচিং করতে আসছে। তো যাই হোক নাইম, আমরা একটু হাঁটতে হাঁটতে গল্প করি, ঠিক আছে? যখন তুমি আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ফোর্স পেলা, আসলে ফোর্স পেলা কিভাবে তোমার? স্যার, আমি মূলত ইউটিউব থেকে। স্যার, মানে ইউটিউব থেকে খোঁজ পেয়েছ? জি স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে ইউটিউবে আমাদের ভিডিও দেখে তোমার কি মতামত হলো যে এখানে যাওয়া উচিত বা কোচিং করা উচিত? জি স্যার। স্যার, আমি মানে ভিডিওটা দেখার পরে স্যার আমার মনে জাগলো স্যার যেন আমি যেন একজন সৈনিক হব, তাহলে আমার গুণাবলী দরকার বা আমার এক পরীক্ষা, রিটেন পরীক্ষা, ভাইভা পরীক্ষা, এগুলো আমার মানে কিছুটা জানতে হইব। তারপরে আমি মেডিকেল ফিট আছি কিনা তা জানতে হইব। তারপরে আমি এগুলো জানার জন্য স্যার আপনাকে আমি ফোন দিলাম, তখন আপনি আমার ফোন রিসিভ করলেন, রিসিভ করে কথা বললেন, আমি আপনার সাথে কথা বললাম, বলার পরে আমি আসলাম। এনে আসার পরে আমার প্রথমে আমাকে মেডিকেল স্যার, এর মধ্যে স্যার ছিল কি স্যার আপনি আমাকে রিসিভ করে স্যার অনেকটা স্যার আগে আমার অনেক মনটা অনেক ভালো লাগে স্যার, স্যার এরকম মানুষ স্যার আমি আর কোনো দিকে যেন স্যার অনেক ভালোবাসি স্যার। তারপর স্যার আমাকে এনে আনার পরে স্যার আমার প্রথমে আমার মেডিকেল চেক আপ করলো স্যার। মেডিকেলে স্যার আমার অনেক সমস্যা ছিল যেন আমি আনফিট একটা ছেলে ছিলাম, যেন বাহিনীতে আমি প্রথমে স্যার বাদ করতাম। বাদ করে আচ্ছা, তোমার মেডিকেলে যেটা মেজর একটা প্রবলেম ছিল নাইমের, সেটা হচ্ছিল দু হাতে জোড়া লেগে যেত আর কি। তো আমাদের একাডেমিতে কিছু এক্সারসাইজ আমরা দেখানোর পরে এখন কতটুকু তুমি ওটা ঠিক করতে পারছো? স্যার, আমার প্রথমে স্যার অনেকটা স্যার হাঁটু লাগে যেত, কিন্তু এখন স্যার স্বাভাবিকভাবে স্যার এখন আমার হাঁটুটা অনেকটা স্যার ফাঁকা স্যার, আমি এখন মনে করি যেন স্যার আমার মেডিকেল আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো যারা ধরো নাইন তোমার মতো নতুন যারা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে চাচ্ছে বা এসে কোচিং করার চিন্তা ভাবনা করছে, তাদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলার থাকে? স্যার, আমি নবীনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো স্যার, যেরকম স্যার আমার মনের মধ্যে ভিতরে স্যার কনফিডেন্স ছিল না যেন আমি মেডিকেলে আনফিট, তার নতুনদের উদ্দেশ্যে স্যার এটাই বলবো স্যার যেন ওরাও তাদের মনের ভিতরে জাগতেছে যেন আমি লাইনে দাঁড়াইলে আমার চাকরি হয়ে যাবে স্যার, এটা কিন্তু এমন কিছু না স্যার। একজন সৈনিক হইতে হলে তার মেডিকেল ফিট করতে হইব, তার পরীক্ষার বিষয় আছে, লিখিত পরীক্ষা, রিটেন, ভাইবা, এগুলো স্যার তাদেরকে ঠিক করতে হইব। তখন তার মানে ওইটা শেখার জন্য স্যার আমাদের সোলজার একাডেমি ট্রেনিং সেন্টার রয়েছে স্যার, এনে স্যার আসলে পরে অনেক কিছু শিখতে পারবো স্যার। একজন সৈনিকের গুণাবলী অনেক স্যার, তার মানে এনে আসা, এনে গেটে কীভাবে প্রবেশ করব, রুমে সময় মতন খাবার দাবার, খাবার মানে খাবার নিয়ম টাইম মাফিক খাবার খাইতে হয়, তারপরে শারীরিক ব্যায়াম চর্চা আছে, তারপরে মনে করেন যে নিয়মিত ক্লাস হয় আমাদের ইংলিশ ক্লাস, তারপরে ভাইবা, রিটেন, সাপ্তাহিক পরীক্ষা স্যার অনেক স্যার এনে অনেক মানে আসার পরে অনেক স্যার মজা লাগলো যেন আমরা গর্বিত সৈনিক হিসাবে স্যার আমরা মানে দক্ষতাগুলো অর্জন করতে পারছো। জি স্যার। তা আসলে তোমরা হয়তো বা অনেকে চিন্তা করো যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে রংপুরে যাব, গিয়ে আসলে কী শিখতে পারবো বা কতটুকু প্রস্তুতি নিতে পারবো। তো আশা করি নাইমের কথার মাধ্যমে, নাইমের গল্পের মাধ্যমে তোমরা হয়তো বা ক্লিয়ার হয়ে গেছো যে আসলে প্রস্তুতিটা যদি তোমরা প্রপারভাবে নিতে পারো তাহলে তোমাদের মধ্যে একটা দক্ষতা বা একটা আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যে তুমি ইনশাআল্লাহ পরীক্ষা যখন দিতে যাবা সেনাবাহিনীতে বা নৌবাহিনী বা বিমান বাহিনীতে, তখন তোমার যে পরীক্ষায় ফেস করতে হবে অর্থাৎ মেডিকেল, লিখিত, তারপর মৌখিক পরীক্ষা, শারীরিক অনুশীলন, এগুলোতে যদি তোমার আগে থেকে জানা থাকে তাহলে তুমি কখনোই বাদ পড়ার একটা সম্ভাবনা থাকবে না। এটা তোমাকে এক্সট্রা পাওয়ার হিসেবে তোমাকে সাহস যোগাবে যে না, আমি প্রস্তুতি নিয়ে আসছি, এখন আমি ভালো কম্পিটিশনে ফাইট করতে পারবো বা আরও দক্ষ ছেলেদের সঙ্গে। তো তোমরা যারা, তুমি যেহেতু ময়মনসিংহে আসছো বা তোমরা যারা ময়মনসিংহ থেকে আসতে চাও বা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসতে চাও, অবশ্যই তোমরা আসতে পারো সোলজার ট্রেনিং একাডেমিতে এসে, এক মাস বা দুই মাসের যে কোর্সগুলো রয়েছে এগুলো এসে প্রপারভাবে সম্পূর্ণ করো। আশাবাদী আমি যে তোমরা যদি এখান থেকে প্রস্তুতিটা নিয়ে যেতে পারো ভালোভাবে, যেমন নাইমের মেডিকেলে সমস্যা ছিল, ওর দুই হাঁটু জোড়া লেগে যেত, তো এই জোড়া লাগাটা সে কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে ঠিক করে নিল। তো সুতরাং তোমরা যেহেতু অনেকে অনেক বিষয়ের উপরে সাফার করছো মেডিকেলে, যাদের সমস্যা মনে হচ্ছে, আজান পড়ছে, তারপরেও আমি বলছি তোমরা যাদের মেডিকেলে সমস্যা মনে হচ্ছে বা অন্যান্য বিষয়ে সমস্যা মনে হচ্ছে,
তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের সোজাট্রনি একাডেমিতে একটা প্রস্তুতি নাও। ইনশাল্লাহ তোমরা যে স্বপ্ন দেখেছ, তোমাদের যে লক্ষ্য বাইরেতে চান্স নিয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশ সেবায় তোমরা নিয়োজিত করবা, এই স্বপ্নটা তোমরা অনেকাংশে পূরণ করতে সক্ষম হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাই।